মাধ্যমিক জীবন বিজ্ঞান সাবজেক্টটা একটা ভাইটাল সাবজেক্ট, অথচ ছাত্রছাত্রীরা কিন্তু জানে না কিভাবে লিখলে 100-তে 100 পাওয়া যাবে। কারণ এখনকার বইগুলোতে সঠিকভাবে তথ্য দেওয়া নেই, অনেক কিছু নেই, তারপরে আবার কি টু দ্য পয়েন্ট আনসারও সেরকম নেই। তবে কিছু কিছু কায়দা, উত্তরের মধ্যে কিছু কিছু কায়দা ইউজ করলে 100-তে 100 পাওয়া যায়। অবশ্যই টু দ্য পয়েন্ট, পয়েন্ট ভিত্তিক লিখতে হয়। কিছু কিছু কায়দা যেগুলো ছাত্রছাত্রীরা জানে না, ভাবছি এই নিয়ে আমি একটা বই লিখব মাধ্যমিক জীবন বিজ্ঞানের উপরে, এবং আজকেই শুরু করব। যে বা যারা সেই বইটা পড়বে, মানে এটা অনেকটা প্রশ্নোত্তরের বইয়ের মতো হবে, তারা 100-তে 100 ডেফিনেটলি পাবে। এইভাবে করে আমি একটা বই লেখার চেষ্টা করছি, এবং অঙ্ক একটা বই লেখার কাজ প্রায় শেষ। জীবন বিজ্ঞানের একটা বই লিখছি, আমার যে সারা জীবনের যে অভিজ্ঞতা, অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি একটা বই লিখছি।